রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নাম না করে বিবেকানন্দকে বামপন্থীদের প্রজেক্ট বলে মন্তব্য করায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এরই প্রতিবাদে রাজ্য যুব তৃণমূলের পক্ষ থেকে এদিন রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের যুব সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। এদিন বিকালে নবদ্বীপ ধাম রেল স্টেশনের সামনে নবদ্বীপ শহর যুব তৃণমূলের নেতৃত্বে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সভায় যুব তৃণমূলের নবদ্বীপ শহর সভাপতি সুজিত সাহা সহ বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অনির্বাণ ঘোষ। এই বিক্ষোভ সভায় বক্তারা স্বামী বিবেকানন্দের প্রতি অবমাননাকর মন্তব্য করায় রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলে এই বিক্ষোভ সভায় দাবি জানানো হয়। প্রথমে যেটা বলেছিল 1,00,000 কণ্ঠে গীতা পাঠ, প্রায় এক মাসের উপর ধরে সারা বাংলা জুড়ে এই স্লোগান দিয়েছিল, সেটা মেগা ফ্লপ হয়েছে। 1,00,000 তো দূরের কথা, কয়েক হাজারে গিয়ে সীমিত ছিল। স্বভাবতই সেই প্রোগ্রাম ফ্লপ হওয়াতে তার কাছে কৈফত তলব যেহেতু করছে সর্বভারতীয় বিজেপির নেতারা, তুমি সভাপতি থাকাকালীন এইটা কীভাবে ফ্লপ হলো, তাই সেখান থেকে এই যে তার তকমা ফ্লপ হওয়ার যে তকমা, তার সেই কারণে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাই তিনি একজন অধ্যাপক হয়েও যে হিন্দু ধর্মের কথা তারা বলে থাকে, সেই হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে তিনি তুলে ধরেছিলেন, সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে কটূক্তি তিনি করতে দ্বিধাবোধ করেননি। আসলে সর্বভারতীয় নেতাদের কাছে তার র্যাঙ্কিং বাড়ানোর জন্য তিনি এই কথাটা বলেছে। আমরা সর্বস্তরের যুব সমাজ আমরা রাস্তায় নেমে ধিক্কার জানাচ্ছি, এবং আমরা আশা করছি শুধু তৃণমূল যুব কেন, বাংলা তথা সারা ভারত।